আমি সরকার মহোদয়ের নিকট আবেদন করব, প্লিজ বিয়ের বয়সটা যদি আরেকটু কমিয়ে আনা যায়, অর্থাৎ ছেলে এবং মেয়ে বালেগ বালেগা হওয়ার পরে যদি তারা বিয়ে করার অনুমতি পায় তাহলে হয়তো বা অনেকটা ধর্ষণ কমে যাবে। আর আমাদের সম্মানিতা মা এবং বোন, মায়ের জাতিদের নিকট আবেদন করব, প্লিজ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিনিষেধ রয়েছে, বিশেষ করে পর্দার যে বিধান রয়েছে সেটা অবশ্যই মেনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমস্ত মানুষরূপী হায়নাদের হিংস্র থাবা থেকে অবশ্যই আপনাকে হেফাজত করবেন। প্রশাসনের নিকট আমি আরও একটি আবদার করব, আমাদের দেশের মধ্যে যে সমস্ত পর্ণ ওয়েবসাইট রয়েছে সে পর্ণ ওয়েবসাইটগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আশা করা যায় ধর্ষণ অনেকটা কমে যাবে। যে সমস্ত মানুষরূপী হায়নাগুলো বেগমগঞ্জে একজন নারীকে নির্যাতন করেছে, বিভস্ত্র করেছে, তারা শুধুমাত্র একজন নারীকে বিভস্ত্র করেনি, তারা পুরো পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশকে বিভস্ত্র করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, কিন্তু আমি অতটা ভালো নেই যতটা ভালো থাকার কথা, কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশের এখন করুণ এক পরিস্থিতির মধ্যে রয়েছে। আমাদের বাংলাদেশের পরিবেশ এতটা অনুকূল নয় যে ভালো থাকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, মারামারি, রাজধানী সহ আরও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে আমাদের বাংলাদেশের মানুষ একের পর এক জড়িত হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে নোয়াখালী বেগমগঞ্জে একজন নারীকে বিভস্ত্র করে তাকে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন এর কিছুদিন পূর্বে রাজশাহীতে একটি গির্জায় একটি মেয়েকে 3 দিন ধরে আটকে ফাদার তাকে গণধর্ষণ করেছে। এর কিছুদিন পূর্বে আপনারা আরও একটি ঘটনা শুনেছেন সিলেটের MC কলেজে একটি মেয়েকে স্বামীর সামনে কয়েকজন নরপিছাস বেঁধে গণধর্ষণ করেছে। তার মানে একের পর এক 7-8 দিনের ব্যবধানে আমাদের বাংলাদেশের মধ্যে যেভাবে অপরাধ কর্মকাণ্ড, যেভাবে ধর্ষণ গণধর্ষণ হচ্ছে তা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। দেখুন, আজকে আমি আর আপনি অন্যায় দেখে সেটার প্রতিবাদ করলাম, এটা প্রশাসনের দৃষ্টিতে পড়ল, প্রশাসন সে সমস্ত অপরাধীদেরকে, সে সমস্ত ধর্ষকদেরকে গ্রেপ্তার করলো। কিন্তু কিছুদিন পরে দেখবেন এই সমস্ত অপরাধীরা টাকার জোরে, ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে ঠিকই জেল হাজত থেকে বের হয়ে পড়বে। তাই আমি প্রশাসনের নিকট উদারত আহ্বান জানাবো যে আপনি রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যে শাস্তি দেন তা তো থাকবেই, পাশাপাশি আরও 2টি বিষয় যদি যুক্ত করেন তাহলে আমরা সাধারণ মানুষ আনন্দিত হব। সেটি হলো, 1 নম্বর বিষয় হলো যে এই সমস্ত ধর্ষকদেরকে জেল হাজতের মধ্যে এমন কিছু ওষুধ খাওয়িয়ে দেওয়া, এমন কিছু বড়ি খাওয়িয়ে দেওয়া যার ফলে তাদের পুরুষত্ব দূর হয়ে যায়। কারণ এরা মানুষরূপী অমানুষ, দেখতে যদিও মানুষের আকৃতি কিন্তু এরা কোনো মানুষ না। সুতরাং এই সমস্ত অমানুষদের যদি পুরুষত্ব চলেও যায় তাও কেউ আপনাকে দোষারোপ করবে না, তাও মানুষ আনন্দিত হবে। আর 2 নম্বর বিষয় হলো, যদি বলতেও খারাপ শোনা যায় তাও বলতে হচ্ছে যে এই সমস্ত মানুষরূপী অমানুষদেরকে, ধর্ষকদেরকে খাসি করে দেওয়া, তাদের বিশেষজ্ঞের পাশে যে জিনিসটা রয়েছে সেটা কেটে তাদেরকে খাসি করে দেওয়া, যাতে করে তাদের নারী দেখলে নারীর দিকে আর চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলার মতো তারা দুঃসাহস না পায়। কারণ একটা বিষয় খেয়াল করে দেখেন, এই সমস্ত মানুষগুলো যারা গতকালকে বেগমগঞ্জে একজন নারীকে বিভস্ত্র করে নির্যাতন করেছে, তারা শুধুমাত্র এই নারীকে বিভস্ত্র করেনি, তারা বিভস্ত্র করেছে পুরো বাংলাদেশকে। বিশ্বের মানুষ এই ভিডিওটি দেখবে। আপনারা জানেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, একটা বিষয় অল্প সময়ের মধ্যে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। যারা যারা আমাদের এই বাংলাদেশের এই নির্মমভাবে নারীকে নির্যাতন করার ভিডিওটি দেখবে, তারা আমাদের বাংলাদেশে থুতু ফেলবে, আমাদের বাংলাদেশেরকে ধিক্কার দিবে। তারা বলবে আমরা জাহের যুগের কথা শুনেছি কিন্তু কখনো নিজ চোখে জাহের যুগ দেখিনি। আজকে কেমন যেন আমাদের জাহের যুগ আমাদের চোখের সামনে, সেটা কেমন যেন বাংলাদেশে একের পর এক তারা যখন শুনবে, জানবে যে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, নারীদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে টুকরো টুকরো করে নদী কিংবা সাগরে ফেলে দেওয়া হচ্ছে, তারা যখন এই বিষয়গুলো জানবে তারা আমাদেরকে বারবার ধিক্কার দিতে থাকবে। সুতরাং আমি মনে করি এই সমস্ত মানুষরূপী অমানুষদেরকে, যাদের আকৃতি মানুষের মতো হলো তারা আসলে মানুষ না, তাদের পুরুষত্ব দূর করে দেওয়া, যাতে করে তারা পরবর্তীতে এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডের চিন্তাও
করতে না পারে। আর নারীবাদীদেরকে বলবো, কই আপনাদেরকে তো এখন খুঁজেই পাওয়া যায় না, আমাদের দেশে কত ধরনের ছোরা রয়েছে, কই আপনাদেরকে তো এখন খুঁজেই পাওয়া যায় না। কিন্তু ইসলামী কোনো বিষয় যদি, ইসলামী কোনো আইন যদি কোনো নারীকে মেনে চলার কথা বলা হয়, তখন তো আপনারা টক শোতে বসে সব ফাটিয়ে ফেলেন। কিন্তু এখন আপনাদের সে নারীর অধিকারের স্লোগান কোথায়? কোথায় আপনারা? কোথায় আপনাদের মানববন্ধন? কোথায় আপনাদের টক শো? সরকারের নিকট আমি একটি আবেদন করব, সেটি হলো যদি আপনি বিয়ের যে একটি বয়স নির্ধারণ করেছেন সেটা যদি একটু কমিয়ে নিয়ে আসা যায়, যে কোনো নারী কিংবা পুরুষ যদি বালক কিংবা বালিকা হয় তাহলে তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা, কিংবা কেউ বিয়ে করতে চাইলে যেন সে বিয়ে করতে পারে, অর্থাৎ 16-15 বছর বয়সেও যদি কেউ বিয়ে করার অনুমতি পায়, তাহলে আমি মনে করি সামনে থেকে এই ধরনের ধর্ষণ অনেকটাই কমে যাবে। আর নারীদেরকে বলবো, দেখুন প্লিজ, আপনারা আমাদের মা, আপনারা আমাদের বোন, আপনাদের সম্মান অনেক দিয়েছে ইসলাম, ইসলাম আপনাদের অনেক সম্মান দিয়েছে, আপনারা শুধুমাত্র ইসলামী বিধানগুলো, যে সমস্ত বিধিনিষেধ রয়েছে, প্লিজ একটু মেনে চলার চেষ্টা করুন। রাস্তাঘাটে সেজেগুজে বেপর্দ হয়ে না বের হয়ে যদি ইসলামের যে বিধান রয়েছে একটু বোরকা পরিধান করে আপনি বের হন, তাহলে আশা করা যায় আপনি আর ধর্ষণের শিকার হবেন না, আপনি আর বিভিন্ন ইপটিজিংয়ের শিকার হবেন না, আপনি আর বিভিন্ন হয়রানির শিকার হবেন না। বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।